নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পশ্চিমবঙ্গ বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে একটা নতুন বিষয় কিন্তু পশ্চিমবঙ্গটাকে আস্তে আস্তে কভার করছে, সেটা হচ্ছে কি নূপুর শর্মাকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন। এই প্রসঙ্গ নিয়ে আমার পরবর্তী ভিডিও থাকছে, আপনারা অবশ্যই খেয়াল করবেন। তার কারণ হচ্ছে আপনাকে নজর রাখতে হবে, বাংলাকে আপনাকে জানতে হবে, বাংলার মধ্যে বর্তমান পরিস্থিতি জানতে হবে, অতীতটা জানতে হবে, তবে আপনি ভবিষ্যতে কীরকমভাবে থাকবেন না থাকবেন সেটা সুনিশ্চিত হয়। আর রুদ্রবার্তা থাকে আনকাট সব কথা, অবশ্যই যুক্তি সহকারে। যদি যুক্তি সহকারে না বলতাম কবেই আমাকে সব কিছু বন্ধ করে দিত অনেকে, কিন্তু যুক্তি থাকে আমার কাছে, যুক্তি দিয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। এখন যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে নূপুর শর্মাকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা উক্তি। নূপুর শর্মা কী বলেছেন না বলেছেন সেটা নিয়ে হয়ে গেছে, আমার এপিসোড ছিল, আপনারা সবাই দেখেছেন, সেখানে আমি বলেছি আমরা তো সনাতনীরা কারোর ধর্মে আঘাত করি না, কিন্তু আমাদের ধর্মে কি আঘাত করলে তখন পাল্টা বলতে হয়। এই বলতে যাওয়া পাল্টা বলতে যাওয়ার ব্যাপারটার মধ্যে এসে গেছে নূপুর শর্মার কিছু কথা, যে কথাগুলোকে অনেকে বলছেন ঠিক নয়, অনেকে বলছেন তিনি ঠিক বলেছেন। দেখুন ঠিক কি বেঠিক নয় সেটা নিয়ে আলোচনা না হয় অন্য সময় হবে। এখন হচ্ছে যেটা আসলে হচ্ছে নূপুর শর্মা যে কথাটা বলেছেন বিজেপি স্বীকার করেছে সেটা কাউকে অপমান করেছে এবং আইন বলছে তাকে তিনি নাকি অপমান করেছেন, কাজে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা যা নেওয়া নিচ্ছেন বিজেপি, তার দল থেকে সাসপেন্ড করে দিয়েছে এবং আইনগতভাবে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হবে কি হবে না সেটা আইন বলবে এবং তার উকিলের তার উকিলও বোঝাবে যে সে যেটা বলেছে সেটা ঠিক কি বেঠিক, এটা দিয়ে বেরিয়ে আসবে আগামী দিনে সে ঠিক বলেছে কি ভুল বলেছে। কিন্তু আমাদের কিছু নির্দিষ্ট জায়গা থাকে যেখানে দাঁড়িয়ে আমরা কাউকেই এমন কিছু কথা বলতে পারি না যাতে তার ধর্মে আঘাত লাগে, এটা এক পক্ষ নয় দুপক্ষেরই হওয়া উচিত। অর্থাৎ টিভি ডিবেটে বসে এক একজন এক একভাবে শিবলিঙ্গকে যেভাবে আলোচনা করেছেন, যেভাবে খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, সেগুলো যদি আমি সামনে আনতে পারি তাহলে নূপুর শর্মার ফাঁসি চাওয়া লোকেরা বলতে পারেন নূপুর শর্মার ফাঁসি চাই, কিন্তু গোটা দেশ জুড়ে আরেকবার আওয়াজ উঠবে অমুকের ফাঁসি চাই, তমুকের ফাঁসি চাই। ঠিক আছে, সেটা আলাদা জিনিস। আসি আসল প্রসঙ্গে, নূপুর শর্মা সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি ছিল পরিষ্কার, তিনি টুইট করেছেন, তিনি আবার সবার সামনে বলেছেন, সর্বসমক্ষে বলেছেন, আমি টুইট করে জানিয়ে দিয়েছি আমার বিষয়টা আমি তোমাকে বলে দিয়েছি। টুইটে তিনি কি বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন, টুইটে তিনি কিন্তু প্রসঙ্গত বলেই দিয়েছেন যে নূপুর শর্মা যে কাজটা করেছে সেটা ঠিক নয় এবং সে ঠিক নয় এবং সেটা তিনি প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদেরকে জেলে যাওয়ার জন্য তিনি বলেছেন এবং তিনি নানাভাবে বলছেন এবং এখনও বলছেন তাদেরকে জেলে রাখার কথা। কারণ নূপুর শর্মা যে কথা বলেছে তাতে ধর্ম অবমাননা হয়েছে তিনি বলেছেন, এবার তিনি বলেছেন সেটা আইনগতভাবে কতটা অবমাননা করা হয়েছে না হয়েছে সেটা আইনগত ব্যাপার, আমি আবারও বলছি এই বিষয়ে আমি যাচ্ছি না। অর্থাৎ আইন ঠিক করবে তার কতটা অবমাননা করা হয়েছে, তাকে এফআইআর করে তাকে গ্রেপ্তার করে রাখা হবে কিনা, তবে যা উত্তাল পরিস্থিতি তাকে গ্রেপ্তার করা হচ্ছে আর কোনো রাস্তাও কিন্তু আর খুঁজে পাচ্ছে না সব প্রশাসন, এটা চলবে। কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বললেন তিনি ঠিক বললেন, আমি ধরে দিচ্ছি তিনি ঠিক বললেন, কারণ ভোট বড় বালাই, তিনি বলেন অনেক কথা তার মধ্যে ভোটও একটা ব্যাপার, সেই ভোটের ফ্যাক্টরে হয়তো তিনি বললেন এই কথাগুলো, এবার ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস আপনি ভাববেন, আজকে নূপুর শর্মাকে নিয়ে তিনি যে বিবৃতি দিচ্ছেন, কিছুদিন আগে কিন্তু সায়নী ঘোষকে নিয়ে তার বিবৃতি ছিল সম্পূর্ণ আলাদা। অর্থাৎ সায়নী ঘোষ তিনিও কিন্তু একদম সরাসরি ভারতবর্ষের সনাতন ধর্ম অর্থাৎ আমাদের যে আদি ধর্ম সেই ধর্মে শিবলিঙ্গকে অপমান করেছিলেন, শিবলিঙ্গের মাথায় কন্ডম পরানো ছবি পোস্ট করেছিলেন এই সায়নী ঘোষ, সেটা নিয়ে তখন তথাগতলায় তার বিরুদ্ধে এফআইআর করেছিলেন সে, কিন্তু তাতে কিছুই হয়নি, অর্থাৎ সায়নী ঘোষের জন্য কিচ্ছু হয়নি। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী বক্তব্য ছিল জানেন, আজ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা শুনলেন যে তিনি কী বলছেন, আসলে আগে শুনিনি নূপুর শর্মার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এখন কী বলছেন এটা শুনুন, পরে আমি আসছি সায়নী ঘোষ নিয়ে তিনি ঠিক কী বলেছেন। আগে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন, রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে, যদিও এটা প্রতিবাদ বলে আমরা মেনে নিচ্ছি, কিন্তু প্রতিবাদের ভাষা এমন কিছু হওয়া উচিত নয় যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কয়েকজন কোনো পলিটিক্যাল পার্টির ইন্ধনে, দেখুন ইস্যুটাকে আমরা কেউ সাপোর্ট করছি না, প্রথমে আপনাদের ভালো করে বলবো যে প্লিজ আমার ইস্যুটাকে ডিস্টার্ব করবেন না, এটা খুব সেন্সিটিভ ইস্যু। আমরা বাংলায় সব ধর্ম সব বর্ণ সব জাতি সব কাস্ট সব ভাষা সবাই কিন্তু একসাথে থাকি, সম্প্রীতি সংহতি রাখি বন্ধনের মধ্যে দিয়ে। বিজেপির দুজন নেতা, তাদের নাম করতেও আমি ঘৃণাবোধ করি, যেসব কমেন্টস করেছে সেটা আপনারা সকলে জানেন, আমি আর সেই কমেন্টসে যাচ্ছি না, কিন্তু সেটাকে আমরা মনে করি জঘন্য চক্রান্ত, দেশের মধ্যে ঘৃণামূলক বিদ্বেষ সৃষ্টি করা, এটা একটা বড় অপরাধ।
তাদের তো আমি অলরেডি টুইট করে বলেছি তাদের গ্রেফতার করা উচিত। এর আগেও এই সেম ভদ্রমহিলা, আমি ভদ্রমহিলা বলছি এই কারণে কারণ মহিলাদের আমরা সম্মান করি তাই, কিন্তু সম্মানজনক লোকও যেমন আছে আবার অসম্মানজনক লোকও আছে, আমি সেটা তর্কের মধ্যে যাচ্ছি না। ঘটনাটা আমি তিন চার বছর আগেকার কথা আপনাদের বলছি, যখন অরুণ জেটলি জি বেঁচে ছিলেন, এই মহিলা একটা টুইট করেছিল, তাতে দেখিয়েছিল বাংলায় বসিরহাটে কোনো একজন একটা মহিলার শাড়ি ধরে টানছে, তারপরে খোঁজ নিয়ে দেখা গেল এটা বসিরহাটের নয়, এটা বাংলাদেশের কেস। কলকাতা পুলিশ যখন রাজীব কুমার পুলিশ কমিশনার ছিল কলকাতায়, তখন কেসও হয়েছিল, তখন অরুণ জেটলি জি আমাদের রিকোয়েস্ট করে যে ওর ফার্দার কিছু করবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি, কিন্তু অরুণ জেটলি তো আজকে বেঁচে নেই, কেসটা কিন্তু বন্ধ হয়নি, কেসটা কিন্তু এখনো চলছে, আইন আইনের পথে চলবে। আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি মনে করি ইমিডিয়েট ওদের দুজনকে বিজেপির গ্রেপ্তার করা উচিত। শুনলেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এই বিবৃতি দিয়েছেন এবং তিনি টুইটও করেছেন, তার টুইট এবং বিবৃতি দুটোই আমি আপনাদের সামনে এনে দিলাম। এবার নিয়ে আসি সেই প্রসঙ্গ যখন দাঁড়িয়ে তিনি সায়নী ঘোষকে সাপোর্ট করেছেন। সায়নী ঘোষের কোন পোস্ট ছিল, পোস্ট আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, শিবলিঙ্গের মাথায় কন্ডম পরানো ছবি। দেখুন, এখনো পর্যন্ত কোনো মুসলিম লোক বা ইসলামিক যারা বিশ্বাস করে তারা কিন্তু এখনো পর্যন্ত এই রকম ছবি কেউ পোস্ট করেনি, এত বিতর্ক হয়েছে কিন্তু এই ছবি কেউ পোস্ট করেনি। তারা অনেক খারাপ কথা বলেছে, বিভিন্ন মৌলবীরা বলেছে, কিন্তু এত নোংরা জঘন্য পোস্ট কিন্তু সায়নী ঘোষ করেছিল। সেই সায়নী ঘোষের বেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কী বক্তব্য ছিল জানেন? চলুন সেটা আপনারা দেখুন, সেদিনের ভিডিও ছোটো করে রয়েছে, এখনও আমাদের সকলের কাছে আছে, ইন্টারনেটে এখনও খুঁজলে, নেটে খুঁজলে আপনারা পেয়ে যাবেন, এর তথ্য প্রমাণ সব পেয়ে যাবেন। এখনও গুগলে সার্চ করলে আপনি দেখে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন, সেটা সর্বসম্মুখে এসে যাবে। অর্থাৎ আমি মিথ্যে বলছি কি বানিয়ে বলছি সেটা পরিষ্কার হয়ে যাবে। সায়নী ঘোষ সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতিটা কী ছিল, কী তিনি বলছেন সেটা একবার শুনুন। সায়নী বলে একটা মেয়ে ফিল্মে কাজ করে, আজকে তাকে যেভাবে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, আজকেও সকালে আমি শুনলাম যে তাকে এমনভাবে তাকে ধমকাচ্ছে বিজেপি। কেন, এত বড় ক্ষমতা, তুমি দিল্লিতে ধমকাও, তুমি উত্তরপ্রদেশে ধমকাও, তুমি বিহারে ধমকাও, তুমি বাংলাতে ধমকাবার আশা রাখো কোত্থেকে? বাংলায় ধমকালে মুখটা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দেবে বাংলার মানুষ, অত সস্তা নয়। ক্ষমতা থাকে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও, ক্ষমতা থাকে টলিউডের গায়ে হাত দিয়ে দেখাও, ক্ষমতা থাকে সংস্কৃতি প্রেমী মানুষের গায়ে হাত দিয়ে দেখাও। নাতনির বয়সী মেয়ে তাকে প্রতিদিন থ্রেট করছে, কিসের জন্য? তার কি স্বাধীন কথা বলবার অধিকার নেই? নিশ্চয়ই শুনলেন সায়নী ঘোষ সম্বন্ধে তার কি ধারণা, অর্থাৎ বাক স্বাধীনতা, মানে কথা বলতে পারার স্বাধীনতা তো আছেই। তিনি বলছেন একটা নাতনির বয়সী, অর্থাৎ নাতনির বয়সী তার সঙ্গে কেন লাগছেন তথাগত রায়? আচ্ছা, এক্ষেত্রে তো বলা যেতে পারে, কেউ তো বলতেই পারে যে নূপুর শর্মাও তো আপনার নাতনির বয়সী, আপনি কেন তাকে বলছেন? দেখুন, তিনিও অপমান করেছেন, ইনিও অপমান করেছেন, দুজনেই তো করেছে একই রকম। একজন যদি ইসলামকে করে থাকে, একজন করেছে শিব ধর্ম, অর্থাৎ পুরোপুরি সনাতন ধর্মকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হয়ে বলছেন, তার হয়ে বলছেন কে কী করে আমি দেখে নেবো, আমি রুখবো আটকাবো সব কিছু বলছেন, তিনি কাজ করে দেখা লিউকো প্লাস্টার দিয়ে মুখ বেঁধে মমুক তবু হ্যান তেন এইসব বলে যাচ্ছে। এবং তার সঙ্গে শুধু তাই নয়, তিনি তাকে একদম যোগ্যতা করে যোগ্যতা মানে যোগ্য সম্মান দিলেন। কি সম্মান দিলেন? তাকে একদম যুব নেত্রী করে দিলেন, যুব মোর্চা আছে ওদের, যে তৃণমূলের যে এ আছে, যুব সংগঠন আছে, তার তিনি নেত্রী করে দিলেন, সভা নেত্রী করে দিলেন, আর এবং তাকে বিধানসভা টিকিটও দিলেন আসানসোলে। এবং মানুষও, বাংলার মানুষও আজকে দেখছেন ইসলাম সম্বন্ধে একটা কথা বলার জন্যে সমস্ত মানুষ এক, গোটা বিশ্বজুড়ে প্রায় ইসলামিক যারা আছেন, অর্থাৎ মুসলিম যারা আছেন, যারা মুমিন, তারা সবাই এক হয়ে গেছে এবং এক হয়ে গিয়ে সবাই প্রতিবাদের রাস্তায় নেমেছে। আর এই দেশে, এই দেশের মধ্যে থাকা এই রাজ্যে সায়নী ঘোষ শিবলিঙ্গের মাথায় কন্ডম পরানো ছবি পোস্ট করার পরেও কিন্তু নেত্রী আছেন, এবং তার সঙ্গে সঙ্গে শুধু তাই নয়, তিনি কিন্তু ভোটও পেয়েছেন আসানসোল বিধানসভায়, অর্থাৎ সবই হয়েছে, এখানকার মানুষ তাকে মেনেও নেয় না, সমান্তরীরা ভোটও দেয় তাকে, অর্থাৎ তাদের কাছে কিছু যায় আসে না। এটাই আমি বোঝাতে চাইছি আপনাদের কাছে যে আমাদের ঠিক কোন জায়গায় আছে অবস্থান, অর্থাৎ আমাদের দেবদেবীকে নিয়ে অপমান করা যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কোনো কথা বলেন না, সেখানে তিনি বলেন বাক স্বাধীনতা। মনে রাখবেন, কিছুদিন আগে, তারই কিছুদিন আগে আরেক কবি, সেই কবি পোস্ট করেছিল, লেখা লিখেছিল ত্রিশূলের মাথায় কন্ডম পরানো
কথা তিনি বলেছেন। ত্রিশূলের মাথায় কন্ডম, একজন শিবলিঙ্গের মাথায় কন্ডম করিয়েছেন, তাকে একদম পোস্ট দিয়েছেন, আর একজন করেছিলেন তিনি আমার বাম মনস্ক, তাকে আবার করে দিয়েছেন, এখন আবার তিনি দক্ষিণে গেছেন কিনা ভগবান জানে, তো তাকে করে দিলেন, তাকেও প্রোটেকশন দিলেন, অর্থাৎ তারও বিরুদ্ধে কিছু করা গেল না, তিনি ত্রিশূলের মাথায় কন্ডম পরিয়ে দিলেন। এদের এই যে কন্ডম পরানো, নানা রকম ছবি দেওয়া, নানা রকম লেখা, নোংরা নোংরা কথা বলা, মা সীতাকে নিয়েও দেখেছেন এখানকার মদন মিত্র থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি যা ইচ্ছে তাই বলে গেছে এবং যা খুশি বলে গেছে, এই কথাগুলো তারা বললে তারা এখানে সমাদৃত হয়। কিন্তু কিন্তু অন্য কেউ অন্য জায়গায় বললে তখন মমতা বন্দ্যোপাধ্যায় মনে পড়ে যে ওটা ধর্মে আঘাত লাগছে। আসল কথা আমরা, অর্থাৎ আমরা যারা সনাতনী, আমরা কোনোদিনই মাথা তুলে দাঁড়াই না, আমরা দ্বিধা বিভক্ত হয়ে আছি। প্রথমত হচ্ছে বাংলা ও বিহারি ও উড়িয়া ও মারোয়াড়ি, এতে ভাগ। তারপরে আবার আছে বাংলার মধ্যে ওই আমি ব্যানার্জি, আপনি বিশ্বাস দাস, ওতে ভাগ। তারপরে ভাগ আছে আপনি শিবকে পুজো করেন, আপনি কৃষ্ণকে পুজো করেন, আপনি কালকে পুজো করেন, আপনি অমুককে পুজো করেন, আপনি তমুককে পুজো করেন, আবার আপনি গুরুকে মানেন, আপনার গুরু অমুক, আপনার গুরু তমুক। এই করতে 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 এমন জায়গা হয়ে গেছে যে কারুর আর কোনো ব্যাপারে গায়ে লাগে না। শিবলিঙ্গকে মাথায় কন্ডম পরানো ছবি দেওয়া সায়নি ঘোষ বহার্ত বিয়েতে ডায়লগ মারতে পারেন, তিনি আবার পোস্ট করেন নূপুর শর্মার বিরুদ্ধে। মানে একজন অপরাধী সে আরেকজনের জন্য বলছে যে চরম অপরাধ করেছে, যেখানে 70%-এর ওপর লোক সনাতনী সেখানে শিবের মাথায় কন্ডম পরানো ছবি পোস্ট করা সায়নি ঘোষ, যিনি বাম মনস্ক ছিলেন, তিনি হয়ে গেলেন তৃণমূলের নেত্রী, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাঁচিয়ে নিলেন। তার বেলা কিছু না, আর তিনি পোস্ট করছেন নূপুর শর্মার বিরুদ্ধে। অর্থাৎ নূপুর শর্মার বিরুদ্ধে যারা বলছেন, যারা কিছু করেননি তারা যদি বলেন ঠিক আছে, যারা করেছেন তারা বলছেন কী করে? এটাই তো আমার প্রশ্ন। আমার প্রশ্ন তো এখানে, যারা যারা প্রতিবাদের রাস্তায় নামছেন নামুন, কিন্তু একবার ভাববেন আপনারা কি কোনোদিন আমাদের ধর্মকে, অর্থাৎ সনাতন ধর্মকে অপমান করেননি? যারা সনাতন ধর্মকে অপমান করেছে তাদের জন্য আপনারা কী ভাবছেন? অর্থাৎ সায়নি ঘোষকের বেলায় যখন ঘোষের বেলায় যদি বাক স্বাধীনতা হয় তাহলে অন্যের বেলা কেন নয়? এই প্রশ্নগুলো কিন্তু আবার উঠবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখনও উচিত সায়নি ঘোষকে ইমিডিয়েট পদ থেকে সরিয়ে দেওয়া। আমি দাবি রাখছি সায়নি ঘোষ থেকে ঘোষকে ইমিডিয়েট সরানো হোক, আমার দাবি উঠুক। কারণ ঠিকই, নূপুর শর্মার যদি ফাঁসি চাওয়া দাবি উঠতে পারে, আমরা বাংলার বুকে দাঁড়িয়ে শিবের অপমান করা সায়নি ঘোষের অন্তত পদ যাতে চলে যায়, অর্থাৎ সায়নি ঘোষকে হারানো হোক, এই দাবি আমরা তুলতে পারি। জানি না আমার সঙ্গে কজন সহমত হবেন, সহমত পোষণ করবেন বা করবেন না। যদি সহমত পোষণ করেন তাহলে ভিডিওটাকে শেয়ার করুন। আমি চাই সায়নি ঘোষ কেন মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই ভিডিওটা পৌঁছোক, যে কেউ একজন বলছে আপনি নূপুর শর্মাকে যদি বলেন গ্রেপ্তার করার কথা, নূপুর শর্মাকে বিজেপিতে দল থেকে বের করে দিয়েছে, আপনারও উচিত সায়নি ঘোষকে বের করে দেওয়া, সায়নি ঘোষের পদটা খেয়ে নেওয়া উচিত, অর্থাৎ তাকে কোনো দায়িত্ব না দেওয়া এবং তাকে দায়িত্ব মুক্ত করা। তাহলেই বোঝা যাবে আপনি অরিজিনালি সেকুলারিজমে বিশ্বাস করেন, অর্থাৎ সব ধর্ম সমান আপনি মানেন, নয়তো ভাবতে হবে আপনি একটা ধর্মকে তোষামত করার জন্য আরেক ধর্মের অপমানকে মেনে নেন। সায়নি ঘোষের বেলা বাক স্বাধীনতা বলবেন, নূপুর শর্মার বেলা বাক স্বাধীনতা বলবেন না, এটা তো আর মানা যায় না। অর্থাৎ বাংলার বুকে আরও একবার মানুষের উচিত সোচ্চার হওয়া যে সায়নি ঘোষকে এবার অন্তত সরানো হোক। নূপুর শর্মার বিরুদ্ধে যেরকম সবাই সরব হচ্ছে, সায়নি ঘোষের বিরুদ্ধে সরব হওয়া দরকার আছে, কারণ সায়নি ঘোষ সেই কাজটা করেছিল যেটা গর্হিত কাজ। তিনি ক্ষমা চেয়েছেন কি, তিনি কী করেছেন জানা দরকার আছে। কারণ নূপুর শর্মা ক্ষমা চেয়েও আজ ক্ষমা চাওয়ার জায়গায় থাকলেও তিনি কিছু করার জায়গা নেই, কারণ তার বিরুদ্ধে জনরস মানে যে ক্ষোভটা উঠে এসছে সেটা গোটা দেশ জুড়ে বিশ্ব জুড়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সবটা আমরা দেখেছি, এ নিয়েও আমার ভিডিও থাকবে, কোনো চিন্তা করবেন না, সব নিয়ে থাকবে। সনাতন ধর্মের ওপর আঘাত এলে আমি বারংবার মুখ খুলি, আবারও মুখ খুলবো। আজকের এই পরিস্থিতি হয়তো যা হয়েছে তার জন্য আমার এই বক্তব্য ছিল একটাই, আমরা যেরকম চাইছি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে নূপুর শর্মা অ্যারেস্ট হোক, অ্যারেস্ট করা হোক, আমরা চাই সায়নি ঘোষকে অন্তত দল থেকে আপনারা সরিয়ে দিন, তাহলে বোঝা যাবে আপনার কাছে দুটো ধর্মই সমান, অর্থাৎ আপনি সবার জন্য ঠিক আছেন। আর আমরা যারা দ্বিধা বিভক্ত হয়ে আছি, শিবের মাথায় কন্ডম পড়লে আমার বাবার কী, শিবের লিঙ্গের ওপরে অন্য বললে আমার বাবার কী, তারা একবার ভাববেন এই করতে করতে আপনি কোথায় যাবেন। অর্থাৎ আপনারা কৃষ্ণের ওপর যখন কেউ কিছু বলবে তখন শিব ভক্তরা চুপ করে যাবে, কালী ভক্তরা ভাববে শিবে আর কৃষ্ণ তো হচ্ছে আমার বাবার কী, আবার যখন অন্য কেউ বলবে তখন ভাববে আমার কী। যারা গুরু আছেন তারা শিষ্যদের আর কি জ্ঞান ফ্যান ধ্যান, গুরু মানে যে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়, তা আপনারা যাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাচ্ছেন একটা আলো সত্যি করে বলুন, যে সনাতন ধর্ম যদি থাকে তবে গুরুগিরি চলবে এবং সবই চ্যালাগিরি চলবে, নচেত কিচ্ছু চলবে না। যদি আপনি পাকিস্তানে গিয়ে গুরুগিরি করেন চামড়া গুটিয়ে দেবে, আরবে গিয়ে যদি আপনি গুরুগিরি করেন চামড়া গুটিয়ে দেবে, অর্থাৎ অন্য জায়গায় এসব চলবে না। ভারতবর্ষ যতদিন সনাতন আছে ততদিন চলবে, কাজে সনাতনদের একত্রিত করুন যাতে আমাদের ধর্মের কোনো দেবদেবীকে কেউ অপমান করতে না পারে। আমরা যেরকম কারোর ধর্মকে অপমান করবো না, আমার ধর্মের কাউকে কাউকে কোনো কিছুকে অপমান করতে কাউকে আমরা দেবো না, এটা হওয়া উচিত। অর্থাৎ সবাই আমরা থাকবো সমান সমান, কেউ মসজিদে গিয়ে নামাজ পড়ুক, আমরা মন্দিরে গিয়ে প্রার্থনা করি, আপনার কথা আপনি বলুন আমার কথা আমি বলি, এটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি। যদি ভারতবর্ষে ভাবেন যে সব ধর্মকে নিয়ে সবভাবে চলবেন,
সর্বধর্ম সমভাব, এটা যদি ভাবেন। সেকুলারিজম কথাটা হচ্ছে ভ্রান্ত কথা, এই কথার কোনো মানে হয় না। সর্বধর্ম সমভাব রাখতে গেলে সব ধর্মের লোকেরাই যেন ঠিক ঠিকভাবে থাকে, এটা দেখতে হবে। অর্থাৎ এর ধর্মের লোককে আমি আঘাত করবো না, আমার ধর্মের কেউ এ আঘাত করবে না, আমাকেও কেউ কাফের বলে মত করতে চাইবে না, আমার পুজোকে কেউ খারাপ বলবে না, আমিও কাউকে বলবো না সে খারাপ করে, আমিও বলবো না তোদের মূর্তিতে কী আছে, মূর্তি ফাঁকা, মূর্তি নেই কী আছে, ওদের মধ্যে খড় আছে, আমিও আমাকে যেরকম কেউ বলবে এটা আমি চাইবো না ঠিক। তেমনি তারাও যেন ভেবে রাখে যে আমরাও তাদের বলবো না তোদের আবার কী আছে, এটা কোথাও যেন না হয়। অর্থাৎ সবাইকে সমানভাবে দেখা উচিত। তো মমতা বন্দ্যোপাধ্যায় উচিত এইটা জিনিসটা সামনে নিয়ে আসা, এটা ছিল আমার এখনকার প্রতিবেদন। পরের প্রতিবেদন অবশ্যই খেয়াল করবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একটা কথা বলেছেন যে কথাটা কিন্তু বড় প্রশংসাযোগ্য। সেই কথাটা নিয়ে আমি আসছি, কারণ উত্তাল পরিবেশে উত্তাল পরিস্থিতির মধ্যে সত্যি সত্যি কথাগুলো সামনে আনা উচিত, যেটা তিনি বলেছেন সেটাই সামনে আনবো। অর্থাৎ ভালোটা ভালো, খারাপটা খারাপ, আনকার থাকবে। আসি এখনকার মতো, পরের রুদ্রবার্তা দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। নজর রাখুন রুদ্রবার্তায়, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।